আসসালামু আলাইকুম স্বাগত দেশ বিদেশের সংবাদে সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনাম পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষা বাংলাদেশে করোনায় চব্বিশ ঘন্টায় মৃত্যু দশ আক্রান্ত তিনশো নব্বই করোনায় রোজা নিয়ে মুসলিমদের উদ্দেশ্যে যা বললেন ট্রাম্প সফলভাবে প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করল আইআরজিসি দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ পুতিন ও রোহানির আমেরিকার বিদ্যাসী আচরণ রুখে দিন বিশ্ব নেতাদের প্রতি রোহানির আহ্বান এবং সবশেষ জানিয়ে জম্মু নিরাপত্তা দিব বাহিনীর সংঘর্ষে চার গেরিলা নিহত প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত আমেরিকার বিদ্বেষী আচরণ রুখে দিন বিশ্ব নেতাদের প্রতি রোহানির আহ্বান প্রিয় দর্শক এই কথাটির সাথে আপনার কি একমত তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষা এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষা করা হয়েছে করোনা আক্রান্ত সমাজসেবী ফয়সাল ইধির সঙ্গে সাক্ষাৎ করায় করোনা ভাইরাস পরীক্ষা করেছেন ইমরান খান পাকিস্তানের গণমাধ্যম ডনের দেওয়া তথ্য মতে পরীক্ষার ফল জানা যাবে বুধবার একজন নিশ্চিত কোভিড ১৯ রোগীর সংস্পর্শে আসা প্রত্যেককে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এই স্ট্যান্ট অপারেটিং প্রসিডিউর অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ইমরান খানের কোভিড উনিশ পরীক্ষা করা হয়েছে কারণ তিনি সমাজসেবক ফয়সালিধির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পরবর্তীতে যার শরীরে করোনা শনাক্ত হয়েছে এদিকে করোনা পজিটিভ আসায় ফয়সাল ইথিকে ইসলামাবাদে তার বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বাংলাদেশে করোনায় চব্বিশ ঘন্টায় মৃত্যু দশ আক্রান্ত তিনশো বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে দশ জনের এবং আক্রান্ত হয়েছে তিনশো জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো একশো জনে এবং আক্রান্ত তিন জন আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ছিয়ানব্বইটি এ সময় সুস্থ হয়েছেন পাঁচজন এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বিরানব্বই জন মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয় দশ জনের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন এদের মধ্যে সাতজন ঢাকার এবং বাকি তিনজন ঢাকার বাহিরে ময়মনসিং টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের অধিবাসী এ তিনজন আইসোলেশনের তথ্যে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় মোট আইসোলেশনে রাখা হয়েছে একশো পঞ্চাশ জনকে এবং এ পর্যন্ত মোট নয়শো জনকে আইসোলেশনে রাখা হয় অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা আরও জানায় এ পর্যন্ত বাংলাদেশের চুষট্টি জেলার মধ্যে পঞ্চান্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আটে মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার কথা জানায় সরকার আঠারোই মার্চ কোভিড উনিশে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয় করোনায় রোজা নিয়ে মুসলিমদের উদ্দেশ্যে যা বললেন ট্রাম্প করোনা প্রকোপের মধ্যে রমজান মাসে মুসলিমদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান সম্প্রতি বেশ কিছু রক্ষণশীল মানুষ ট্রাম্পের কাছে টুইট করে জানতে চেয়েছেন খ্রিস্টানরা সামাজিক দূরত্ব ভাঙ্গার পর যে ব্যবস্থা নেওয়া হয়েছে মুসলমানদের কি একই পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমি বলতে চাই এতে কিছু পার্থক্য থাকবে তবে যা ঘটবে আমরা তা দেখব আমি দেশে বড় অসমতা দেখেছি আমি মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা করি এটা ব্যাপার না যে আপনি কি বিশ্বাস করেছেন এ সময় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের মতো মুসলমানদেরকেও রমজান মাসে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে উৎপত্তি হলেও করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্তে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে আট লাখ উনিশ হাজার একশো জন মারা গেছে পঁয়তাল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ জন সফলভাবে প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করল আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবিকাট বাহিনী বা আইআরজিসি আজ বুধবার সাফল্যর সাথে দেশটির প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে নূর আলো ওয়ান নামের সামরিক কৃত্রিম উপগ্রহকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে ইরানের মধ্য অঞ্চলীয় মরুভূমি দাস্তই কাফির থেকে নূরকে নিক্ষেপ করা হয় কৃত্রিম উপগ্রহ কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট কাসেট আইআরজিসির প্রতিষ্ঠাবার্ষিকী বাইশে এপ্রিল সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করা হল ইরানের ইসলামী বিপ্লবীর নেতা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠা হজরত আয়তুল্লাহ খামিনীর নির্দেশে এ বাহিনী প্রতিষ্ঠা করা হয়েছিল আজ চারশো পঁচিশ কিলোমিটারের ঊর্ধ্ব আকাশের কক্ষপথে নূরকে স্থাপন করা হয় এই সামরিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ অভিযানের জগতে ইসলামী ইরানের একটি দুর্দান্ত অর্জন ঘটল আর এতে দেশের মহাকাশ উন্নয়নে নতুন গাথা রচিত হল ইরানি বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে নিজেরাই এটি তৈরি করেন এরপর দু সালে ইরান মানুষ বহন উপযোগী মহাকাশও পাঠায় কাভেজগার বা অভিযাত্রী তিন নামে রকেট এ মহাকাশ বহন করেছিল কাভেস গার বা অভিযাত্রী তিন নামের রকেট এই মহাকাশযানকে বহন করেছিল এছাড়া দু সালে ফরজ বা উষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান এটি উচ্চমানের ছবি তুলে তা পৃথিবীতে পাঠাচ্ছে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ পুতিন ও রোহানির ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি দু দেশের মধ্যে স্বাক্ষরিত সবগুলো চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার এ আগ্রহ প্রকাশ করেন এ সময় প্রেসিডেন্ট রোহানি বলেন প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় তেহরান ও মস্কো পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা এবং ইরানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে ঋণ দেওয়ার বিষয়টি আমেরিকার বাধার কারণে আটকে যাওয়ার কথা তুলে ধরেন প্রেসিডেন্ট রুহানি বলেন করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের প্রতিটি দেশ কঠিন সমস্যার মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতিতে বন্ধু দেশগুলোর উচিত নিজেদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে উল্লেখ করে বলেন পশ্চিমা দেশগুলোর মুখে মানবাধিকারের বুলি আওড়ালেও বাস্তবেতা উল্টো আচরণ করে তিনি বলেন বর্তমান কঠিন আন্তর্জাতিক পরিস্থিতিতে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বিকল্প নেই আমেরিকার বিদ্বেষী আচরণ রুখে দিন বিশ্ব নেতাদের প্রতি রোহানির আহ্বান করোনাভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পাশাপাশি আমেরিকার বিদ্বেষী পদক্ষেপ রুখে দেওয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি তিনি মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামদ আলেসানির সঙ্গে এক টেলিফোন আলাপে ওই আহ্বান জানান এ সময় তিনি ইরানের ওপর আমেরিকার আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে অভিহিত করে বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে ইরানকে ঋণ দেওয়ার বিষয়টি আটকে দিয়ে মানবিকতার ন্যূনতম মানদণ্ড পদদলিত করেছে ওয়াশিংটন টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট ভাইরাস মোকাবেলায় তার দেশের সাফল্যের কথা তুলে ধরে বলেন এই প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণে কাতারকে নিজের অভিজ্ঞতা হস্তান্তর করবে তেহরান এ সময় কাতারের আমির ইরানের বিরুদ্ধে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই ক্লান্তি লগ্নে আমেরিকার উচিত অবিলম্বে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া তিনি ইরান বিরোধী একতরফা মার্কিন নিষেধাজ্ঞা অপেক্ষা করার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছে আজ বুধবার সোপিয়ান জেলায় ওই গেরিলারা নিহত হয় এর আগে চলতি মাসে চারটি সংঘর্ষে তেরো গেরিলা প্রাণ হারান গতকাল রাতে নিরাপত্তা বাহিনী মেলহুরা গ্রামে গেরিলাদের উপস্থিতির খবর পায় গোপন সূত্রে পাওয়া ওই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর পঞ্চান্ন রাষ্ট্রীয় রাইফেলস আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপ এস ওজি সম্মিলিত একটি যৌথ বাহিনী সংশ্লিষ্ট গ্রামটি ঘেরাও করে এবং তল্লাশি অভিযান চালায় এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে প্রথমে নিরাপত্তা বাহিনী তাদেরকে আত্মসমর্পণ করতে বলে কিন্তু তা সত্ত্বেও গেরিলারা এক নাগারে গুলিবর্ষণ অব্যাহত রাখায় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয় এক পুলিশ কর্মকর্তা বলেন সোপিয়ানের মেলহুরা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান চালায় ওই কর্মকর্তা আরও বলেন এ সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি বর্ষণ করে জবাব দেয় এবং এর ফলে চার সন্ত্রাসী নিহত হয় নিহত সন্ত্রাসীরা কোন গোষ্ঠীর সদস্যতা জানার চেষ্টা চলছে গণমাধ্যমের একটি সূত্র বলছে প্রাথমিকভাবে দুই গেরিলা নিহত হয় পরে বেলা দশটা নাগাদ মোট চার গেরিলা নিহত হয় ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে কাশ্মীরে চলতি বছর এ পর্যন্ত ১৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে এর মধ্যে গত সাত এপ্রিল সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে ভয়াবহ ওই সংঘর্ষে পাঁচ গেরিলার পাশাপাশি সীমান্তের ওপারে সার্জিক্যাল স্ট্রাইককে অংশ নেওয়া প্যারা ইউনিটের পাঁচ কমান্ডো নিহত হয়েছিল সূত্র পার্স টুডে প্রিয় দর্শক নতুন সব আন্তর্জাতিক নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ